হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইতেন তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করতেন। আবু দাউদ শরীফ। কঠিন সমস্যা সামনে আসলে দিশা পাওয়া যেতেছে না, নামাজে দাঁড়াই যাওয়া, এটাকে সালাতুল হাজত বলে। সালাতুল হাজত আমরা এদিক ওদিক ছোটাছুটি করি, হ্যাঁ মখলুকের কাছে সাহায্য চাই, তো সুন্নত হিসেবে এগুলো নিষেধ না, নিষেধ না। অসুস্থ হয়েছে ডাক্তারের সাহায্য নিবে, মামলা মোকদ্দমা হয়ে গেছে অ্যাডভোকেটের সাহায্য নিবে, ঠিক আছে, তো আগে আল্লাহর কাছে সাহায্য চাই নিতে হবে, আগে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এরপরে সুন্নত হিসেবে এটাও করা যেতে পারে, কিন্তু আমরা আগে মখলুকের কাছে যাই, আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস নেই আমাদের। অথচ হাদিস আছে সাহাবাই কেরাম জুতার ফিতা ছিঁড়ে গেল আল্লাহ চাইতেন, এর একটা মনোভাব হওয়া দরকার, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ কাছে চাওয়া। এবং এগুলো বাচ্চাদেরকেও শিক্ষা দেওয়া আছে, ওরা এসে আমাদের কাছে আব্বু এই লাগবে সেই লাগবে, তো বলতে হবে আগে আল্লাহকে বলো, আল্লাহকে বলো, আল্লাহ তৌফিক না দিলে আমাদের কোনো ক্ষমতা নেই। ওদেরও জেহেন তৈরি করতে হবে, আল্লাহ কাছে চাও, আল্লাহ আমার এই লাগবে নামাজ পড়ে বলো, তাহলে আল্লাহ আমাকে তৌফিক দিবে আমি তোমাকে দিব, আর আল্লাহ না দিলে আমার কোনো ক্ষমতা নেই। তো ওদের বেরেনে ঢুকাইতে হবে ছোটকাল থেকে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে ব্যক্তি জানা এলেমের উপরে আমল করবে আল্লাহ পাক তাকে অজানা এলেম দান করবেন, এটা কি হাদিসের কথা? সেরকমই আমার মনে পড়তেছে যে হাদিস এরকম আসছে, জানা এলেমের উপর আমল করলে আল্লাহ তার দিলের মধ্যে আরো অনেক এলেম খুলে দিবেন। অনেক কিছু সে বুঝতো না, কিন্তু আর বুঝিয়ে আসবে। ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম, এই ধরনের শব্দ। ফরজ নামাজের পর যদি সুন্নত নামাজ থাকে সেক্ষেত্রে মাসতুন দোয়া, বিশেষ করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার কখন পড়বে? ফরজের পরে যদি সুন্নত থাকে এইসব অজিফাগুলো সুন্নতের পরে, ফরজের পরে সুন্নত থাকলে এই আয়াতুল কুরসি বলেন, এটাকে বলা হয় তাসবিহে ফাতেমি, তাসবিহে ফাতেমি, তারপরে ওই সুরা হাসর, এসব সুন্নতের পরে। তখন ফরজের পরে শুধু ইস্তিগফার, শুধু কি ইস্তিগফার, আর বাকিগুলো সুন্নতের পরে। আর যেখানে সুন্নত নেই সেখানে তো সবগুলোই কখন, সবগুলোই ফরজের পরে। হাদিসে যদিও বলা থাকে যে ফরজ নামাজের পরে আমল করতে হবে, কিন্তু ওর ব্যাখ্যা এই, সুন্নত থাকলে সুন্নতটা ফরজের সাথে মিলাই দিতে হবে, ওটা তো ফরজকে পরিপূর্ণ করার জন্য আসছে। সুন্নতটা কেন আসছে? ফরজকে পরিপূর্ণ করার জন্য, তো ওটাকে ফরজের সাথে উঠাই নেওয়া হয় আল্লাহর দরবার। বাপ ও তার নিজ ছেলের আকিকা এখনো হয় নাই, তিনি যদি কুরবানির পশুর মধ্যে নিজ নামে কুরবানি ও তার
ও তার ছেলের নামে আকিকা করতে চান হবে কিনা, বিলকুল সহি আছে। সে জানে যে তার বাপ মা তার জন্য আকিকা করে নাই, তাদের হয়তো তৌফিক ছিল না। মানে এক ভাগ কুরবানির জন্য নিল, এক ভাগ নিজের আকিকার জন্য নিল, এক ভাগ ছেলের আকিকার জন্য নিল, এটা এটা ঠিক বৈধ। মেয়েদের স্কুল কলেজ মেডিকেলে পড়ানো যায় যাচ্ছে কিনা এই ব্যাপারে আমার একটা পর্চা আছে, যেটা মূলত গত শতাব্দীর যিনি বড় আলেম ছিলেন মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি তার ফতোয়া, আমি শুধু বাংলা করে দিচ্ছি, কাজে যারা এই প্রশ্নের উত্তর জানতে চান মেয়েদেরকে স্কুল কলেজে পড়ানো যায় কিনা, এই প্রশ্ন কি এখানে পাওয়া যায় আছে? এটা এদের কাছে আছে নুরুল ইসলাম, এখান থেকে সংগ্রহ করেন, আমার কথা না। গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম যিনি, তিনি হল হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির পীর। সবচেয়ে বড় আলেম যিনি, তিনি কে একটু পরিচয় দিলাম, হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির পীর। তিনি তার কিতাবে কি ফতোয়া দিচ্ছেন, তিনি তার কিতাবে কি ফতোয়া দিচ্ছেন ওটা আমি বাংলা করে দিচ্ছি, করে দেখেন। কিছু তো যায় যাতে যতটুকু তারা দিনী মশলা মশাইল জানতে পারে, তালিম করতে পারে, এরকম ঠিক আছে। এদেরকে উচ্চশিক্ষা দেওয়া, একদম এমএ বিএ পড়াই দেওয়া, এটা বেকার, অর্থহীন। তাদের কি কাজ আসবে, এটা একটা মেয়ের কি কাজে আসবে? ইসলামের দৃষ্টিতে অর্থহীন। তাদেরকে তাদের সাংসারিক জীবনে যা লাগবে ওইগুলো শিক্ষা দিতে হবে, দিনী বিষয় শিক্ষা দিতে হবে আর গার্হস্থলী বিষয় শিক্ষা দিতে হবে। দিনী বিষয় আর গার্হস্থলী কাজে লাগবে, সংসার চালাইতে কাজে লাগবে। আপনার মেয়েকে অ্যাডভোকেট বানাই দিলেন, বাচ্চারে দুধ খাওয়াইব না অ্যাডভোকেট গিরি করবে? হ্যাঁ, আল্লাহর জমিনে সবচেয়ে বেকুব হল ইংরেজরা, তো সব এক লাঠি দেখাইছে, সব কি করছে এক লাঠি দিয়ে হাঁকাইছে। তার মানে কি, সবার জন্য এক সিলেবাস, আর সবার জন্য এক সিলেবাস, তো বাচ্চারাও ই করুক, বেটারাও বাচ্চারাও ই করুক, গর্ভধারণ করুক, সব ধরনের এক। তো মহিলারা যা যা করে এগুলো বেটারাও করুক, পারবে পারবে না? তো সিলেবাস দুই হইতে হবে। ইসলামের দৃষ্টিভঙ্গি হল পুরুষদের যা কাজে লাগবে এটা পুরুষরা পড়বে, মহিলাদের যা কাজে লাগবে মহিলারা পড়বে। একটা মহিলার অ্যাডভোকেট হওয়ার কোন প্রয়োজন নেই, একদম দেউরা। একটা ইঞ্জিনিয়ার বানাই দিলেন, কার বিল্ডিং বানাই দিলেন, কোথায় ওদা হয়ে গেল? যদি সাইডে ইঞ্জিনিয়ারিং করতে যায় তো বিল্ডিং তো পাওয়া যাবে না, ওই ইঞ্জিনিয়ার পাওয়া যাবে না, ইঞ্জিনিয়ার শুধু ওদা হয়ে গেল। নিকট আত্মীয় বিষপানে আত্মহত্যা করেছে, তার জন্য ক্ষমা প্রার্থনা করে সব নিশানি করা যাবে কিনা? তা যায় গেছে, এতে তো তাকে কাফের ফতোয়া দেওয়া হয়নি। আত্মহত্যা করা গুনায় কবিরা কাফের না। অনেক সময় নামাজে মশা কামড়ায়, এক হাত দ্বারা তা মারার কারণে গায়ে রক্ত লেগে যায়, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? না, কারণ যে কোনো রক্ত নাপাক না, যে রক্ত প্রবাহিত হয় ওটা নাপাক।
তো মশার পেটে এই পরিমাণ রক্ত ধরে না, সেটা কি হবে? প্রবাহিত হয়ে চলে যায় ওর পাকস্থলে কতটুকু, কাজে এটা জামাতে লাগলে, কাপড়ে লাগলে জামা কাপড় নাপাক হবে না। মানে অল্প রক্ত যেটা প্রবাহিত হয় না, ওই রক্ত নাপাক না, যেটা গড়াই যাওয়ার যোগ্যতা আছে ওটা নাপাক। অর্থাৎ আপনি ওই ইঞ্জেকশনে নিলেন, সিরিঞ্জের মধ্যে নিলেন, নেয় না অনেক রক্ত নেয় না, ওটা তো গড়াই যাবে, ওই পরিমাণ নিলে ওটা নাপাক। এক লোক লিখছে, আপনাকে আমার খুব ভালো লাগে, ভালো কথা, জাজাকাল্লাহ খায়রান। তাই এলাকার জামে মসজিদ থাকলেও আমি এখানে জুমার নামাজ পড়ি, এতে কোনো সমস্যা আছে কিনা? আমি যে বিষয়গুলো শিক্ষা দেই এইটা যদি আপনার এলাকার ইমাম সাহেব দেয় তাহলে আপনার সেখানে পড়া উচিত। আর যদি এইসব দিনী কথা, হালাল হারাম, জায়েজ না জায়েজ শিক্ষা না দেয়, খালি মিলাদ পড়ায়, তাহলে আমরা এখানে আসাই উচিত। কত কি বাবা আছে না, এদের বিদ্যার দর্পণ পর্যন্ত, মিলাদ পর্যন্ত যে কোনো সমস্যা নিয়ে দেবেন তা মিলাদ দেন, যা নিয়ে দেবেন মিলাদ, সে পঞ্চাশটা টাকা পাইবে। আরে মিলাদের সাথে ইসলামের কি সম্পর্ক, কোন সম্পর্ক আছে মিলাদ নামে? কোন ইবাদত কি শরীয়তে আছে? আছে দুরুদ, তো সেটা যাত্রা সে পড়তে হবে, যাত্রা সে পড়তে হবে, এটা তালগুল পাকায় সবাই মিলে পড়তে হবে। এরম মিলাদ তো আল্লাহ রসুল কোনদিন পড়েন না, আবু বকর সিদ্দিক কোনদিন পড়েন না, পরের লোকেরা 600 বছর পরে এক বাচ্চা আবিষ্কার করছে। কিছু লোক কওমি মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা বলে, অথচ তাদের কাছে কোনো প্রমাণ নেই। আমার প্রশ্ন হল, এ সমস্ত লোকদের ইমানের ক্ষতি হবে কিনা, ইমান থাকবে কিনা, এটা সন্দেহ গেল। কারণ মাদ্রাসার দ্বারাই দিন টিকে আছে, আর এখানে জঙ্গিবাদের কারখানা, এটা কাফেরদের স্লোগান, কাদের তাদের সাথে সুর মিলায় কোন মুসলমান যদি কথা বলে, কাফেরদের সাথে সুর মিলায় কোন মুসলমান যদি কথা বলে তো তার ইমান থাকবে? মাদ্রাসার উপর আপত্তি মানে তো কোরআন হাদিসের উপর আপত্তি, মাদ্রাসা আর কি করা হয়, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, এটা আপত্তি মানে যে কোরআন হাদিসের শিক্ষা চায় না, যে চায় না তার ইমান কোথায় থাকবে? তো ইমানে থাকবে। আমার এক বন্ধু ইতালি থাকে, সেখান থেকে প্রায় আমার মোবাইলে 200-300 টাকা করে পাঠায় আমার অনুমতি ছাড়া। এ পর্যন্ত অনেক টাকা আমার মোবাইলে সে পাঠিয়েছে। আমি বলি হাসানের মাঠে দামি রাখবে নাকি, সে বলে আমি স্বেচ্ছায় এরূপ করি। প্রশ্ন হল, এভাবে করে বন্ধুর প্রেরিত টাকা গ্রহণ করা যাবে কিনা? স্বেচ্ছায় পাঠাইলে অসুবিধা কি? যদি মোহাম্মত করে আপনাকে হাদিয়া পাঠায়, হাদিয়াকে তো আসমানি রিজিক বলা হয়েছে, আসমানি রিজিক, তাহলে এটা আপনার গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। যেখানে বুঝবেন যে হাদিয়া উদ্দেশ্য না, আমার থেকে কাজ উদ্ধার করা উদ্দেশ্য, ওটা হাদিয়া কইলে হাদিয়া হবে না, ওটা ঘুষ। যেখানে কাজ নেওয়া উদ্দেশ্য, হাদিয়া কইলেও কি ঘুষ, তাহলে কোনো উদ্দেশ্য নেই, আপনাকে মোহাম্মত করেই দিচ্ছে, এটা হাদিয়া,
যে ফেরত দেওয়া না যায়, যদি কেউ ফেরত দেয় তো আল্লাহ তাকে বিপদে ফেলবে, অর্থাৎ সে প্রয়োজনের সময় সে টাকা পাবে না। আল্লাহ বলল আমি পাঠিয়েছিলাম, তুমি বড়াই করে ফেরত দিলা, চলো এখন, বড়াই করে ফেরত দিলা। হযরত দাউদ আলাইহিস সালাম গোসল করতেছিলেন, উনি রাজত্ব পেয়েছিলেন, রাজা, উনি গোসল করতেছেন, স্বর্ণের ফড়িং ওনার গায়ে এসে যে পড়তেছে, উনি গোসল বন্ধ করে ওইগুলো জমা করতেছেন, ওই ফড়িংগুলো, স্বর্ণের ফড়িং। তো আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে ডেকে বললেন, হে দাউদ, আমি কি এর থেকে বেশি নিয়ামত তোমাকে দিয়ে রাখি নাই, আর এগুলো জমা করতে শুরু করছে? আল্লাহ জিজ্ঞেস করলেন, উনি জবাব দিলেন, লা গিনা বি আন বারাকাতি, আল্লাহ বেশক আপনি এর থেকে বেশি আমাকে দিচ্ছেন, কিন্তু এটাও তো আপনার নিয়ামত, এর থেকে আমি বেপরোয়াই কেমনে দেখাবো, মানে বাংলা কি বেপরোয়াই, মানে আমার দরকার নেই, আপনি অনেক দিচ্ছেন আমাকে, কিন্তু এটা তো আপনার পক্ষ থেকে নিয়ামত, এই নিয়ামত থেকে আমি লাপরোয়াই কেমনে দেখাইবো, যাওয়ার জরুরত নেই। আপনার নিয়ামত সম্পর্কে বলা যায়, হ্যাঁ আল্লাহ আপনার নিয়ামত সম্পর্কে তো আমরা বলার হিম্মত থাকি না, আমার দরকার নেই, আমরা আল্লাহর নিয়ামতের মহতাজ। এই জবাব আল্লাহ তাআলা খুব পছন্দ করলেন, খুব কি বললেন, হাত অমর থেকে হাদিস পাওয়া যায়, উনি একবার বাইতুল মালের মাল উসুল করে নিয়ে আসলেন এক এলাকা থেকে, তো নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বাইতুল মালের সিস্টেম মতো ওনাকে ভাতা দিলেন ওমরে ফারুককে। তো ওমরে ফারুক এটা নিতে চাইলেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আল্লাহর আস্তে করছি, আমার এই ভাতার কি নেই, প্রয়োজন নেই, আল্লাহ আমাকে দিয়ে রাখছেন। তো নবীজি ওমরে ফারুকের এই জবাব পছন্দ করলেন না, বলেন তুমি ঠিক বলো নাই, শরিয়াতের দৃষ্টিভঙ্গি এটা না, যতই দিয়ে রাখুক, এখন তুমি চাওয়া ছাড়া পাইছো, তুমি চাও নাই আমার কাছে, চাওয়া ছাড়া পাইছো, কেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাই দিচ্ছে, তো তুমি এটা গ্রহণ করো, গ্রহণ করে দিনের কাজে ব্যয় করো। মাল নিয়ে ব্যাংকে জমা করলেন তো আপনি কারণ, মাল পাইতে হবে আল্লাহর দিন কায়েম করার জন্য ব্যয় করতে হবে, তাহলে মাল মুবারক, মাল মুবারক, বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত, মাল পেয়ে যদি দিনের কাজে ব্যয় করা যায়, একটা মসজিদ বানিয়ে দিলেন, মাদ্রাসা বানিয়ে দিলেন, মক্তব কায়েম করলেন, মাল তো জমা করার জন্য না, দিন কায়েম করার জন্য, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য। আজকে বর্ডার এলাকায় তবলিগ জামাত যাইতে পারে না, কেন, মসজিদ নেই, কোথাও মসজিদ আছে বাথরুম নেই, তো তবলিগের লোকেরা কোথায় থাকবে, বাথরুম ছাড়া, না মাদ্রাসা আছে না তবলিগ জামাত যাইতে পারে, যে কারণে খালি ময়দানে এনজিওরা খুব খাতির জমায়, কি বলা দিচ্ছে মুসলমানদেরকে, খ্রিস্টান মানে, খ্রিস্টান মানে, মাদ্রাসা তো নেই, অন্তত যদি মসজিদ থাকত বা মসজিদের সাথে বাথরুম থাকতো তবলিগ জামাত তো যাইতে পারত, গেলে এরা কিছু বুঝাইতে পারত, কোন বোঝা নেওয়ালা নেই। এই সমস্ত বর্ডার এলাকা রংপুর থেকে আরম্ভ করেন, হ্যাঁ রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, বীরগঞ্জ, ঠাকুরগাঁও, পুরা এলাকায় এই অবস্থা, খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টানদের টার্গেট
2025 থেকে 30 এর মধ্যে এই দেশটাকে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাজ্য বানাবে। তারা একটা জিনিস কায়েম করে রাখছে দুনিয়াতে, ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্ম। ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্ম হল গণতন্ত্র। স্বাভাবিক মনে করা যাবে না, তাদের ধর্ম এটা। গণতন্ত্রের সাইড এফেক্ট হল সমাজতন্ত্র। গণতন্ত্রের সাইড এফেক্ট কি? সমাজতন্ত্র, কমিউনিজম। রাশিয়া ভেঙে যাওয়ার পরে আমেরিকা বলল, সমাজতন্ত্র ফেল করার পরে প্রমাণ হয়ে গেল যে একমাত্র বিশ্বে গণতন্ত্রই কামিয়াব, এটা ঘোষণা করল। অথচ ঘোষণা কি বল? ঘোষণা কি? জ্বরের সাইড এফেক্ট হল কাশি, কথা কথা বা মাথা ব্যথা। কোনোভাবে আপনার মাথা ব্যথাটা দূর হয়ে গেছে, তাতে জ্বরের কি হল? জ্বর তো হয়ে গেছে। জ্বরের সাইড এফেক্ট হল কাশি, মাথা ব্যথা, শরীর চাবানো, মুখে রুচি না থাকা ইত্যাদি ইত্যাদি। কিসের সাইড এফেক্ট? জ্বরের। একটা সাইড এফেক্ট যদি কোনো কারণে শেষ হয়ে যায়, তাহলে জ্বরের কি হল? গণতন্ত্রের সাইড এফেক্ট হল সমাজতন্ত্র। এটা ফেল করছে রাশিয়া ভেঙে, তাতে গণতন্ত্র সেই হয়ে গেল বাতিল। তো গণতন্ত্র দিয়ে তারা আইন করে রাখছে যে মেজরিটি যা বলবে ওটা গ্রহণযোগ্য, আইন করে রাখছে না, ওই আইন করে রাখছে। আর এক দিক দিয়ে কি করতেছে? যত এই মুসি সাঁওতাল আছে না, এগুলো এগুলো সব গারো, সব খ্রিস্টান বানাইতেছে। ওই কি বানানোর জন্য? সংখ্যা বাড়ানোর জন্য। যে সংখ্যা বাড়ানো হয়ে যাবে সেই, এখন তো তাদেরকে খ্রিস্টান বানাই দিছে, অনেক মুসলমানকেও বানাই দিছে। কিন্তু তাদেরকে বলছে যে তোমরা জুমাতেও যাইবা, তোমরা পাঁচক্ত নামাজও যাইবা, তোমরা মিলাদেও যাইবা, সপ্তাহতে যাইবা। নামও চেঞ্জ করতেছে না, বলতেছে তোমরাও মুসলমান, তোমাদেরকে বলা হয় ঈসাই মুসলমান। কি মুসলমান? ঈসাই মুসলমান, একথা বলতেছে। কিন্তু যখন সংখ্যাগরিষ্ঠ হবে তখন এদের চেহারা বদলে যাবে, কারণ আমাদের সাথে মারামারি লাগাই দিবে, জায়গায় জায়গায় দাঙ্গা হাঙ্গামা লাগাই দিবে, দিয়ে আমাদের বাড়ি ঘরের ভিতরে আবদ্ধ করে আগুন লাগাই দিবে, আমাদের ঘরে তালা দিয়ে আমাদের শুদ্ধ কি করবে? এরা আগুন লাগাই দেবে। যার নজির ইতিহাস নাইজেরিয়া, নাইজেরিয়ার খবর নেন। নাইজেরিয়ায় 8-10% খ্রিস্টান ছিল, এখন তারা 30% খ্রিস্টান। 30% খ্রিস্টান হয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে গেছে, এবং জায়গায় জায়গায় মুসলমান বস্তিতে মারামারি লাগায় মুসলমান নিধন করতেছে, আগুন লাগাই দিচ্ছে। ইতিহাস আপনি খবর নেন। তা মুসলমান মুসলিম কান্ট্রি ছিল, কারণ ক্ষমতা মুসলমানদের হাতে নেই, কাদের হাতে? খ্রিস্টানদের হাতে। 30% হয়েছে ওই দেশ দখল করছে, আর যদি 50% হয়েছে তো কি হয়েছে? 30% হলে ওদের আর লাগে না, ওই দেশ দখল করে নেয়। এইভাবে পূর্ব তিমুর নিয়ে গেছে। তারপরে সুদানের এক এলাকা নিয়ে গেছে, বুঝছে না? কয়েকদিন আগে নিল না, দক্ষিণ সুদান নাকি জনটা, এইভাবে একটা রাস্তা নিয়ে যেতেছে। এখন প্ল্যান হল বাংলাদেশ নেওয়ার, সিরিয়ালে আমরাজ ওরা সাহায্য দিয়ে দিয়ে বর্ষে গিলায়, সাহায্য দিয়ে দিয়ে কি করে বর্ষে গিলায়। পরে পিছন দিক দিয়ে পাদ্রি আসে, এসে বাইবেল বিলি করে, বাইবেল বিলি করে আর বলে খ্রিস্টান হয়ে যাও, সব ঋণ মাপ, তোর পাপও মাপ,
দিনমাপ পাপমাপ কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা করে কোরআন খুলে দেখাই দেখো তোমাদের নবী সম্পর্কে আল্লাহ বলে দিছে উনি কারোর জন্য 70 বার শাফাত করলেও আল্লাহ গ্রহণ করবেন না আর আমাদের ঈসা আলাইহিস খালি ইমান আনো উনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছে তো সব পাপ মাফ হয়ে গেল আর উনি 70 বার সুপারিশ করলে তাও কবুল হবে না এই কোরআন কোরআন খুলে দেখাই দিচ্ছে কোরআনে আছে এটা কিন্তু এটা মুনাফেকদের সর্দার তার ব্যাপারে একটা ব্যক্তির ব্যাপারে মুনাফেকদের আমাদের ইমানদার আমাদের ব্যাপারে তার সুপারিশ কবুল হবে না এটা নেই কিন্তু কোথাও যে কোনো মুনাফেকের ব্যাপারও না মুনাফেকদের সর্দার তার ব্যাপারে আয়াত আছে কিন্তু আম পাবলিক এগুলো বুঝে তারা ওই মাঝখান দিয়ে অডুক তর্জমা করে দেখাই দেয় তো দেখছেন আল্লাহ কাছে 70 বার আপনি মাফ চাইলেও মাফ হবে না তো তোমাদের নবীর কি দাম আছে খ্রিস্টান হয়ে যায় এই ধরনের বিভিন্ন আয়াতকে বিকৃত করে তারা খ্রিস্টান মালাই ফেলতেছে এই জন্য তবলিগ জামাত খুব বেশি বেশি যাওয়া দরকার যাদের টাকা পয়সা আছে ওই এলাকায় মসজিদ বানাই দেওয়া দরকার এবং যাদের সুদী টাকা জমা হয়ে গেছে না নেওয়া গ্রহণ করা যায় নেই ওই সুদীর টাকা দিয়ে তারা ওইখানে বাথরুম বানাই দিক সেসব মসজিদে বাথরুম নেই বাথরুম বানাই দিক শরীয়তে যায় তাহলে তবলিগ জামাত কাজ করতে পারে এইভাবে মেহনত না করলে অদূর ভবিষ্যতে এই দেশ মুসলমানদের হাত খারাপ হয়ে যাবে এটা দুনিয়াদাররা বুঝবে না আমরা কোরআন হাদিস দিয়ে বুঝতেছি আপনার লেখা ইসলামী জিন্দেগি মাওলানা হেমায়েতউদ্দিনের লেখা আহকামে জিন্দেগি কিতাব দয়ে কি শরিয়াতের ফরজ পরিমাণ এলেম পাওয়া যাবে হ্যাঁ ফরজ পরিমাণ এলেম পাওয়া যাবে কাজা রোজা বা যে কোনো রোজার নিয়ত মাগরিব বা ইশার সময় করলে কি তা গ্রহণযোগ্য হবে তা নিয়ত তো করতে হয় সাহারি খাওয়ার সময় কাজা রোজার নিয়ত রাত্রেই করা জরুরি কাজা রোজার নিয়ত সবে সাদেকের আগে করা জরুরি কিন্তু রমজানের রোজা নফল রোজা এটা দুপুর 11টার আগ পর্যন্ত নিয়ত করা যায় দুপুর 11টার আগ পর্যন্ত নিয়ত করা যায় আমার প্রতিদিনকার কিছু আমল যেমন ইস্তেগফার পাঠ করা কালেমার জিকির করা ইত্যাদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করে সাথে সাথে যদি জীবিত মৃত ব্যক্তিকে সওয়াব নিশানি করে দেই তবে কোনো সমস্যা আছে কিনা কোনো সমস্যা নেই জিকির হয়ে গেল আবার নিকটবর্তী আত্মীয়দের জন্য সওয়াব নিশানি করলেন তারাও সব পেয়ে গেল আপনার সব আল্লাহ কমাবেন না সুবহানাল্লাহ মুহাম্মাদুর নবী ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك رحمة يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك المستقيم أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين